বিশ্ব বিপ্লবের অন্যতম প্রতীক চে গুয়েভরার 95তম জন্মদিন পালন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, এবং গোটা বিশ্বজুড়েই কিন্তু এই বিপ্লবী চে গুয়েভরার জন্মদিন পালন করা হচ্ছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্যের সদর দপ্তরে যেরকম ভাবে, সিপিআইএম এর সদর দপ্তরের সামনে যেরকম ভাবে পালন করা হয়েছে চারটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে, একই রকম ভাবে বামপন্থী চারটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়েছে আগরতলা শহরে, একই রকম ভাবে কিন্তু আম্বাসাতে পালন করা হয়েছে 95তম জন্মদিন আম্বাসায়। গোটা রাজ্যের সাথে মঙ্গলবার আম্বাসাস্থিত সিপিএম এর জেলা কার্যালয়ের সামনে ডিওয়াইএফআই আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে বিপ্লবী চে গুয়েভরার 95তম জন্মদিন পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। এদিন তার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিপিএম এর আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল, ডিওয়াইএফআই এর আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক, সিপিএম এর কর্মীরা। স্বাভাবিকভাবেই চে গুয়েভরার যে অবদান রয়েছে বিশ্বের জন্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। চে গুয়েভরা যেভাবে তার নীতি রয়েছে সেইগুলো মেনে চলেছেন, সেগুলো আজকের দিনেও কিভাবে প্রাসঙ্গিক সেই কথাগুলো তারা তুলে ধরেছেন, এবং এই বিশ্ব বিপ্লবের অন্যতম মুখ চে গুয়েভরার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তার 95তম জন্মদিবসে। আজকের দিনে দাঁড়িয়ে চে গুয়েভরার বিভিন্ন বিষয় তারা স্মরণ করেছেন, এবং কি কি বিষয় আজকের দিনেও অনেকটাই প্রাসঙ্গিক সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। চে গুয়েভরার 95তম জন্মদিন পালন করতে গিয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট আয়োজকরা, শুনব। আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আমাদের যে চারটা অঞ্চল, এই চারটা অঞ্চলেই আমরা সংগঠিত করেছি, এবং সারা দেশের সাথে এবং সারা রাজ্যের সাথে আমরা আমাদের বিভাগ কেন্দ্রে আমরা এই অনুষ্ঠানটি আমরা সংগঠিত করেছি। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা সবসময় বরাবর সমাজতন্ত্রের পক্ষে আমরা, এবং সেহেতু যুবরাজের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত আমরা পালন করা। আপনারা শুনলেন ডিওয়াইএফআই আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক থেকে শুরু করে সিপিআইএম এর আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল সেখানে উপস্থিত ছিলেন। তারা কি জানিয়েছেন এই বিষয়ে অবশ্যই আপনারা শুনেছেন। 95তম জন্মদিন চে গুয়েভরার, সেটা পালিত হচ্ছে গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে এবং গোটা বিশ্বে পালিত হচ্ছে সেটা। গঙ্গা বিশ্ব বিপ্লবের অন্যতম মুখ চে গুয়েভরার যে অবদান রয়েছে সারা বিশ্বের জন্য, বিশেষ করে কিউবার স্বাধীনতা থেকে শুরু করে নানান বিপ্লবকে কেন্দ্র করে যেই অবদান রয়েছে সেগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের দিনে। চে গুয়েভরার জন্ম হয়েছিল আর্জেন্টিনাতে, এবং এই আর্জেন্টিনার পরে তিনি ডাক্তারি পড়েছিলেন। ডাক্তারি পড়ে বিভিন্ন জায়গা তিনি ঘুরে বেরিয়েছেন, এবং তার যে বিশ্বাস ছিল যে পুঁজিবাদের জন্যই বিভিন্ন জায়গাগুলোতে দেখা দিচ্ছে এই অসামঞ্জস্যতা, সেগুলোকে দূরীকরণের বিরুদ্ধে তিনি বিপ্লব ঘোষণা করেছিলেন, এবং অবশ্যই তার জন্যই তিনি অমর হয়ে রয়েছেন আজকের দিনে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।